তুমি কোথা বেরোচ্ছ নাকি? কেন আমাকে দেখে বুঝতে পারছ না যে আমি বেরোচ্ছি? বাড়িতে একটা অসুস্থ মানুষ আর তুমি বেরোচ্ছ? অসুস্থ? কি অসুস্থ বলুন তো? আমি অসুস্থ? আপনি অসুস্থ তো আমার কাছে এসেছেন কেন? ডাক্তারের কাছে যান, আমি তো আর ডাক্তার নই। আমি তোমার কাছে ওষুধটা নিতে এসেছিলাম, ভেবেছিলাম তুমি নিজেই দিয়ে আসবে। আমার কাছে যে ওষুধটা আছে সেটা কম দামে জল মেশানো ওষুধ। আপনার এই দামি শরীরে আমার মনে হয় না সেটা কাজ দেবে। শিবানী, তুমি কিন্তু আমার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমি আমার সহ্যের সীমাটা এখন অনেক বাড়িয়ে নিয়েছি। আচ্ছা, আমি না হয় আনকালচার ব্যাকটেরিয়া, কিন্তু আপনারা, আপনারা তো হাই সোসাইটিতে মেলামেশা করেন। আপনার সেই হাই সোসাইটিতে শিক্ষা দেয় না যে কাউর ঘরে ঢুকতে গেলে নক করে ঢুকতে হয়? আর হ্যাঁ, কাল আমি আমার ফ্রেন্ডসদের নিয়ে এই বাড়ি থেকে পাঠিয়ে দিচ্ছি। আমি চাই না আপনাদের মতো আনকালচার ব্যাকটেরিয়ার লোকেরা এই পার্টিতে আসুক। শিবানী, কারণ তাতে আমার পজিশনটা নষ্ট হয়ে যাবে, কথাটা মনে থাকে যেন। এইটুকু একটা বাচ্চাকে তুমি এত দূরের একটা হোস্টেলে একা একা রেখে দেবে? কি করব বলো, বিয়ে করেছি, কোথাও একটু আনন্দ ফুর্তি করে কাটাবো তা নয়, এই হারাম জায়গাটাকে আমাকে ট্যাঁকে নিয়ে নিয়ে ঘুরতে হবে। তাই বলে তুমি ভাবতে পারবে না দিদি, ও এমন এক একটা জায়গায় আমাকে মা বলে ডেকে ওঠে না যে লজ্জায় আমার মাথা কাটা যায়। ও তোমাকে মা বলে ডাকলে তোমার লজ্জা করে? করবে না, দাও শুনিটাকে রেখে আসি। হাই, আমি একটু কথা বলবো। অনু, যা বলার তাড়াতাড়ি বলো। ওকে আমায় দিয়ে দাও না। তোমায় দিয়ে দেবো? হ্যাঁ দেবে। ওকে কাঁধ থেকে নামাতে পারলে তুমি বেঁচে যেতাম, কিন্তু তোমাকে দেওয়া মানে তো এ বাড়িতেই থেকে যাবে, তারপর যখন তখন আমার ঘরে ঢুকে যার তার সামনে আমাকে মামা বলে ডেকে উঠবে। আমি যদি ওকে তোমার ঘরে যেতে না দিই, পারবে আটকে রাখতে? হ্যাঁ পারবো। ও আর কোনোদিন তোমাকে লোকের সামনে মা ডেকে অপদস্থ করবে না। দাঁড়াও, তোমার ঠাকুরপোকে একবার বলে দেখি। দিয়ে দাও, দিয়ে দাও। ওকে হোস্টেলে দেওয়া মানে তো মাসে 4,000 টাকা করে পাঠাতে হবে, একবার দুবার তোমার বাবার কাছ থেকে নেওয়া যাবে, বারবার তো নেওয়া যাবে না। আপুটাকে তাহলে দিয়েই দিই, কি বলো? হ্যাঁ হ্যাঁ, তবে এমনি দিও না, ও একটা শর্ত করে নেবে। বলো কি শর্ত? এক, ও আমাকে মা বলে ডাকবে না। দুই, আমার ঘরে ও একদম ঢুকবে না। তিন, ওর অসুখ বিসুখ করলে সব দায়িত্ব তোমাদের, আমাকে একদম ডাকবে না। ওর পিছনে একটা টাকাও আমরা খরচ করতে পারবো না। ঠিক আছে, তোমরা নিশ্চিন্তে হনিমুন সেরে এসো, ফিরে এসে দেখবে রাহুল তোমাকে একদম ভুলে গেছে। উফ, এটা যদি করতে পারো না দিদি। কেউ আসবে না তোমার সাধেতে, শাস্ত্র মানা নেই, নিয়ম মানা নেই, নিজের স্বাদ নিজেই দিতে বসলে, গায়ে লোক দিতে আর মাথা খারাপ হয়ে যায়নি তোমার মতন? একটা পাগলে নেমন্তন্ন রক্ষা করতে তাদের বই গেছে। তোমার এই অলক্ষণে কাণ্ড কারখানার জন্য তোমার এই পেটের বাচ্চাটা যেন কোনো ক্ষতি না হয়। তো হয় মাসি, আমাকে যা খুশি বলো, ওকে রেহাই দাও, ও তো এখনো জন্মায়নি গো, তুমি এখন থেকে ওর ক্ষতি চাইছো? তোর যদি হয়ে থাকে আমার হয়েছে, তুমি আমাকে শাস্তি দাও, তোমার সন্তানের কোনো ক্ষতি চেয়েও না, তাহলে আমি মরে যাব। তুমি তো নিজের মরণ নিজেই ডেকে আনছো, আমায় কেন দোষ দিচ্ছ? সাথ দিতে বসেছে, গেয়ে বসবে না তোমাকে মা হওয়ার আশীর্বাদ করতে? তুমি কোনো দিনও মা হতে পারবে না। তোমার বাচ্চা যদি নষ্ট হয় তোমার দোষেই হবে। যাও, খাবার দাবার গুলো গোয়ালে ফেলে দিয়ে এসো, গরুতেই খাক। আচ্ছা, আগে কোনোদিনও গরুতে সাথ খেয়েছে? না খাইনি, তবে এবারে খাবে, নষ্ট মেয়ে সাথ তো গরুতেই খাক। ঠাকুর দেখছো কি, যাও ওগুলো ফেলে দিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, সারাদিন অনেক খাটাখাটানি করেছে, না হয় আমরাই ফেলে দিয়ে আসি। চলো মাসি। না মাসি, আরেকটু দেখো, ওরা ঠিক আসবে। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো
তো কেমন লেগেছে অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার ভালো লাগলে। আর সবাইকে বলবো প্লিজ পাশে থেকে সাপোর্ট করো, সবাই কাছে অনুরোধ। তো সবাইকে মা কিছু বলো।